উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এলাকাবাসী জানান, আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গত শনিবার রাতে গুলিশাখালী বাজারে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশাররফ সাকুর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রিয়াজের সমর্থকদের সংঘর্ষ হয়। এরই জের ধরে আজ সকালে একই এলাকায় প্রতিপক্ষের লোকজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী জনি তালুকদারের ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।